ঘরে ফিরলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের ক্রিকেটার ঋচা ঘোষ। ছমাস পর আজ বুধবার শিলিগুড়ি শহরের কৃতি ক্রিকেট কন্যা ঋচা ঘোষ ঘরে ফিরছেন। অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের রানার্স আপ ভারতীয় দলের অন্যতম সদস্য ঋচা দেশে ফিরেই মহিলাদের প্রথম আইপিএলে বেঙ্গালুরু আরসির হয়ে গা ঘামান। ব্যস্ত ক্রিকেট সফরের জন্য ছমাস বাড়িতে আসা হয়নি ঋচার। বিশ্বজয়ের পর বুধবারই প্রথম শহরে আসছেন। বাড়িতে শেষ এসেছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে। অবশেষে বুধবার শিলিগুড়িতে ফিরলেন বিশ্ব চ্যাম্পিয়ন ঋচা। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে নামেন ভারতীয় দলের এই উইকেট কিপার ব্যাটসম্যান। সেখান থেকে হুট খোলা গাড়িতে চেপে শিলিগুড়ির হাতিমোড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ঋচা। তাকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে শিলিগুড়িবাসী। এদিন বাগডোগরা বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। आपके अपने शहर इस्लामपुर में मिल रहा है एलईडी लाइट मेटल बोर्ड। किसी भी तरह के दुकान या कोई प्रतिष्ठान के लिए मेटल ओ एलईडी लाइट बोर्ड बनाना चाहते हैं या फिर एसीपी डेकोरेशन का काम करवाना चाहते हैं, तो चले आइए फाइन मेटल वर्क्स, आश्रम परमोर नियर पेट्रोल पंप इस्लामपुर। Welcome Richard! Wow, wow! You are really great! সামনে চলে গেছে স্যার, ছবি আবার বড় ক্যামেরা। ভালো লাগবে না ছবি না, হয় না ছবি না, ভালো লাগবে।